সেটা হলো সুয়ার্স এন্ড ড্রেনস। এই টপিক সম্পর্কে জানতে গেলে প্রথমে আমরা জানবো সুয়ার আর সুয়ারটা কি। সুয়ার্স আর আন্ডারগ্রাউন্ড পাইপ অর কনডুইট হুইচ ক্যারি দ্য সুয়েজ টু এ পয়েন্ট অফ ডিসচার্জ অর ডিসপোজাল। দেয়ার আর টু টাইপস অফ সুয়ার, অর্থাৎ এখানে দু রকম টাইপের সুয়ারের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে স্টোন ওয়ার সুয়ার আর একটা হচ্ছে কংক্রিট সুয়ার। তো এই স্টোন ওয়ার সুয়ার আবার চার রকম। স্টোন ওয়ার সুয়ার, তো স্টোন ওয়ার সুয়ার বলতে আমরা কি বুঝি না, স্টোন ওয়ার সুয়ার বলতে বোঝানো হয়েছে যে দিস আর অ্যাভেলেবল ফ্রম 10 সেন্টিমিটার টু 45 সেন্টিমিটার ইন ডায়া, অর্থাৎ ডায়ামিটারটা যে স্টোন ওয়ার সুয়ার যেটা দেখো এটা ছবি দেওয়া আছে, স্টোন ওয়ার সুয়ার যার হচ্ছে ডায়ামিটার হচ্ছে 10 সেন্টিমিটার অর্থাৎ 100 মিলিমিটার। সেই ডায়ামিটারটা 10 সেন্টিমিটার টু 45 সেন্টিমিটার পর্যন্ত হয়। এন্ড হ্যাভিং থিকনেস অফ ব্যারেল 13 মিলিমিটার টু 38 মিলিমিটার রেসপেক্টিভলি। অর্থাৎ এই ব্যারেল দেখো এটা হচ্ছে মিনিমাম 13 থিকনেস, সেটা সর্বোচ্চ 38 মিলিমিটার পর্যন্ত হতে পারে। দি লেন্থ অফ ইচ পাইপ ইজ 60 সেন্টিমিটার উইথ স্পিগট এন্ড সকেট এন্ড, অর্থাৎ স্টেনকার্স যে পাইপটা হয় সেটার লেন্থ হচ্ছে প্রত্যেকটা পাইপে 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার লেন্থ হয় এবং প্রত্যেকটা এন্ডে স্পিগট অ্যান্ড সকেট থেকে থাকে। কেন থেকে থাকে না, ওই পাইপের সাথে অন্য পাইপ যাতে কানেক্ট করে। তাই আমরা বুঝলাম যে স্টোন ওয়ার সুয়ারে ডায়ামিটার হচ্ছে 10 সেন্টিমিটার টু 45 সেন্টিমিটার হয় এবং থিকনেস হচ্ছে 13 থেকে 38 সেন্টিমিটার হয় এবং লেন্থ অফ ইচ পাইপ প্রত্যেকটা পাইপের লেন্থ হচ্ছে 60 সেন্টিমিটার হয় এবং তার সাথে প্রত্যেকটার সাথে স্পিগট এবং সকেট থেকে থাকে। দিস আর লেড অন কংক্রিট বেডস অ্যাজ দে ক্যান নট উইথস্ট্যান্ড হেভি আর্থ অর ডাইরেক্ট সারফেস লোড, অর্থাৎ কংক্রিট বেডের মাধ্যমে এটাকে লেড করা যেতে পারে কিন্তু কোনোভাবেই হেভি আর্থ বা ডাইরেক্ট সারফেস লোড এর উপরে দেওয়া যাবে না। টেকিং ভিউ দ্য অ্যাবাভ ফ্যাক্টস দিজ আর ক্লাসিফাইড ইন্টু 4 টাইপস ডিপেন্ডিং আপন দ্য ডেপথ অফ ট্রেন্স অ্যান্ড কন্ডিশন অফ সয়েল, অর্থাৎ সয়েলের কন্ডিশন এবং ডেপথ অফ ট্রেনের উপরে ডিপেন্ড করে এটি আরো 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি না দেখো, স্টোন ওয়ার সুয়ার এগ শেপ, সার্কুলার এবং রেক্টেঙ্গুলার। তাহলে সয়েলের কন্ডিশন এবং ডেপথ অফ ট্রেঞ্চের উপরে ডিপেন্ড করে ডিপেন্ডেবল হয়ে আমরা এখানে 4টি ভাগে ভাগ করতে পেরেছি। একটা হচ্ছে স্টোন ওয়ার, এগ শেপ, সার্কুলার এবং রেক্টেঙ্গুলার। তো সাম স্টোন ওয়ার পাইপ ফিটিংস আর সোলিং ফিগার, দিস আর নেসেসারি অ্যান্ড হরাইজন্টাল ভার্টিক্যাল চেঞ্জেস অ্যান্ড কানেকশন বিটুইন ড্রেনস অ্যাজ ফার অ্যাজ পসিবল, টি জাংশন, সিঙ্গেল টি জাংশন অর ডবল টি জাংশন মাস্ট বি অ্যাভয়েডেড। দু নম্বর কি বলছে দেখো, দু নম্বরে কি আছে না, এক শেপ সুয়ার, এক শেপ সুয়ার বলতে আমরা কি বুঝি না, দিজ আর মোর এফিসিয়েন্ট দ্যান সার্কুলার সুয়ার ফর ভ্যারিয়েবল ফ্লোস অ্যান্ড হ্যাভ স্লাইটলি হায়ার ভেলোসিটি ফর লো ফ্লোস দ্যান সার্কুলার ওয়ান, অর্থাৎ সার্কুলার সুয়ারের থেকে এক শেপ সুয়ার হচ্ছে অনেক বেশি
শ্রেণী উন্নত সব দিক থেকে কোন কোন দিক থেকে না ভ্যালিউ রাখল এন্ড হায়ার ভেলোসিটি দেয়ার ইজ রেগুলার এন্ড ইউনিফর্ম হাইড্রোলিক গে দিজ আর এক্সপেন্সিভ টু কনস্ট্রাক্ট এন্ড রিকোয়ার মোর স্কিল তিন নম্বরে কি আছে দা সার্কুলার সুয়া সার্কুলার বলতে কি বোঝানো হয়েছে দা সার্কুলার সেকশন হ্যাজ লেটেস্ট পরিমিটার ফর এ গিভেন এরিয়া এন্ড গিভস হাইয়েস্ট ভেলোসিটি হোয়েন রান ফুল অর হাফ ফুল অ্যান্ড আর ফাউন্ড টু বি মোস্ট ইউজফুল অর্থাৎ যখন ফ্লোড হয় তখন হাইয়েস্ট ভেলোসিটি দেয় সার্কুলার ইট হ্যাজ গুড হাইড্রোলিক কোয়ালিটি অর্থাৎ সার্কুলার সারে হাইড্রোলিক কোয়ালিটি হচ্ছে খুব ভালো ইট ইজ গুড হাইড্রোলিক কোয়ালিটি অ্যান্ড দেয়ার আর লেস ডেপোজিটস বাট ইট মাস্ট বি রান অ্যাট লিস্ট হাফ ফুল ইট ইজ ইকোনমিক্যাল ইজি টু কনস্ট্রাক্ট অ্যান্ড টু লে অর্থাৎ সার্কুলার সার হচ্ছে ইকোনমিক্যাল দিক থেকেও অনেকখানি আমাদের সহযোগিতা করে থাকে চার নম্বর হচ্ছে কি না রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার সার বলতে আমরা কি বুঝি না দিস টাইপ অফ সেকশন অর্থাৎ রেক্টেঙ্গুলার সেকশন ইজ ইউজ ফর স্ট্রং ওয়াটার অনলি অফ মিডিয়াম অ্যান্ড লার্জ সাইজ হাইড্রোলিক কোয়ালিটি ইজ নিডেড ইট ইজ ইজি টু কনস্ট্রাক্ট অর্থাৎ স্ট্রং ওয়াটার পরিবহনের ক্ষেত্রে রেক্টেঙ্গুলার সার হচ্ছে মূলত ব্যবহার করা হয় এছাড়াও আমি বলেছিলাম যে স্টোন ওয়ার এবং কংক্রিট ওয়ার এগুলো গেল স্টোন ওয়ার এর মধ্যে এরপরে আসবো কংক্রিট ওয়ার বলতে কি বুঝি না দি সিমেন্ট কংক্রিট ওয়ার মে বি প্লে অন রেনফোর্স অর্থাৎ আরসিসি পাপিসিসি যাই হোক সিমেন্ট কংক্রিটের যে চোঙগুলো হয় যে পাইপগুলো হয় দেখবে আমাদের যে পাইপগুলো হয় সেগুলো হচ্ছে কোনটা প্লেন প্লেন হয় প্লেন সিমেন্ট রড মিন থাকে আবার কোনটা রড দিয়ে থাকে সেই কারণে বলা হয় যখন প্লেন সিমেন্ট কংক্রিট হয় তখন রেনফোর্স সিমেন্ট কংক্রিট হয় দি প্লেন সিমেন্ট কংক্রিট সিয়ার আর ইউজ আপ টু ডায়ামিটার অফ 60 সেমিটার এন্ড ওয়েট সাইজ ইনক্রিজ বিয়ন্ড দিস লিমিট ইট বিকামস নেসেসারি টু প্রোভাইড রেনফোর্সিং বার ইন দা সিয়ার ক্রস সেকশন অর্থাৎ 60 সেমিটার ডায়ামিটার পর্যন্ত প্লেন প্লেন ব্যবহার করা হয় প্লেন সিমেন্ট কংক্রিট যখন 60 সেন্টিমিটারের অ্যাবাভ হয়ে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই আরসিসি অর্থাৎ রেনফোর্স সিমেন্ট কংক্রিটের শেয়ার ব্যবহার করতে হবে দি ইউজুয়াল ওয়ে ফর প্লেসিং রেনফোর্সমেন্ট ফর সিঙ্গেল অ্যান্ড ডাবল রেনফোর্সমেন্ট শেয়ার ই অর্থাৎ কখনো সিঙ্গেল ভাবে রেনফোর্স বাইন্ডিং করা হয় কখনো ডবল ভাবে রেনফোর্স বাইন্ডিং করা হয় এরপর দেখো এটা হচ্ছে টি জাংশন বললাম আই জয়েন্ট ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে ডবল টি জাংশন ছবিগুলো দেখলে পরিষ্কার ভাবে বুঝতে পারবে তো এই গেল মোটামুটি শিয়ার সম্পর্কে আমরা জানলাম স্টোন ওয়ার এক্সেল সার্কুলার রেক্টেঙ্গুলার এছাড়াও রয়েছে কংক্রিট শিয়ার কংক্রিট শিয়ার যেরকম হয় কখনো পিসিসি কখনো আরসিসি পিসিসির ক্ষেত্রে রড বি এটাকে বলছি আমরা পিসিসি অর্থ প্লেন সিমেন্ট কংক্রিট আর রড বি আমরা বলছি রেনফোর্স সিমেন্ট কংক্রিট কিন্তু রড দিয়ে কখন ব্যবহার করা হচ্ছে না যখন ডায়ামিটার 60 সেন্টিমিটারের বেশি হয়ে যাচ্ছে তখন অবশ্যই রেনফোর্স ব্যবহার করতে হবে এরপরে আমরা জানবো ড্রেন ড্রেন বলতে আমরা কি বুঝি না ইন স্মল টাউন হায়ার ইট মে নট বি পসিবল টু হ্যাভ সুয়ারেজ সিস্টেম ডিউ টু ফিনান্সিয়াল ডিফিকাল্টি অর্থাৎ ছোটখাটো শহরাঞ্চলের ক্ষেত্রে যেক্ষেত্রে ফিনান্সিয়াল ডিফিকাল্টির জন্য সুয়ারেজ ব্যবহার করা সবসময় সম্ভব হয়ে ওঠে না অর্থাৎ সেই সমস্ত জায়গায় অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাই ফর পাসিং এ সিস্টেম অফ সারফেস ড্রেন মে বি এমপ্লয়েড সমস্ত জায়গায় ড্রেন ব্যবহার করা হয় দিস আর কনস্ট্রাক্টেড অন ওয়ান সাইড অর বোথ সাইড অফ স্ট্রিট অর যদি রাস্তা বা স্ট্রিট যাতে কখনো কখনো রাস্তার এক সাইডে ড্রেন থাকে আবার কখনো কখনো রাস্তা বোথ সাইডে অর্থাৎ দুদিকে এই বাঁ দিকে ডান দিকে ড্রেন করা হয় স্ট্রিট হোক বা রোড হোক রোড বা স্ট্রিটে দু সাইডে ড্রেন প্রোভাইড করা হয় দে ক্যারি ডিসচার্জ ফ্রম বাথরুম কিচেন
washing places etc. as well as rain water from roof, courtyards and open ground. অর্থাৎ এর মাধ্যমে কি হয় কি ডিসচার্জ হয় বাথরুমের জল কিচেনের জল ওয়াশিং প্লেসের জল জল এছাড়াও রেন ওয়াটার বর্ষাকালে বৃষ্টির জল এবং কোটিয়ার বা ওপেন গ্রাউন্ডের জল ড্রেনের মাধ্যমে ডিসচার্জ হয়ে থাকে দে ডু নট ক্যারি ডিসচার্জ ফ্রম ল্যাটিন অ্যান্ড ইউরিনাল এক্সেট্রা অর্থাৎ ড্রেনের মাধ্যমে কিন্তু কখনো ল্যাটিন বা ইউরিনাল ডিসচার্জ হয় না তো ওপেন ড্রেনস আর কনস্ট্রাক্টেড ইন ডিফারেন্ট শেপ এন্ড সাইজ সাম অফ দা টাইপ কমনলি ইউজড ইন টাউন অর্থাৎ ওপেন ড্রেন যেগুলো সেগুলো ক্ষেত্রে বিভিন্ন টাইপের ড্রেন প্রোভাইড করা হয় কি কি নানা সাধারণত এই চার ধরনের ড্রেন প্রোভাইড করে থাকি রেক্টেঙ্গুলার সেমি সার্কুলার ভি শেপ এবং ইউ শেপ সাধারণত এই চার ধরনের ড্রেন আমরা ওপেন ড্রেন আমরা সাধারণত প্রচলিত আছে রেক্টেঙ্গুলার ড্রেন সেমি সার্কুলার ড্রেন ভি শেপ ড্রেন ইউ শেপ ড্রেন অলরেডি দুটো ছবি এখানে আমরা ডিসকাস করেছি একটা হচ্ছে ইউ শেপ আর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার এই দুটো ছবি আমরা এখানে এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি তো রেক্টেঙ্গুলার ড্রেনস কি রেক্টেঙ্গুলার ড্রেনস হ্যাভ দা ডিসঅ্যাডভান্টেজ দ্যাট হোয়েন দা ডিসচার্জ ইজ স্মল গুড ভেলোসিটি ইজ নট ডেভেলপড এন্ড সাম ডেপোজিট টেক প্লেস ইন দা ড্রেন সো দে আর সুইটেবল ফর লার্জ ডিসচার্জ অর্থাৎ রেক্টেঙ্গুলার ড্রেনস হচ্ছে লার্জ ডিসচার্জের ক্ষেত্রে খুবই সুইটেবল সেমি সার্কুলার ড্রেনস কি না দিস আর অলসো সুইটেবল ফর লার্জ ডিসচার্জ এটাও লার্জ ডিসচার্জের জন্য বাট দে কনস্ট্রাকশন ইজ কুইক ইজি ডিউ টু দিস ফ্যাক্ট দে আর কমনলি ইউজ দিস সেকশন অফ সেমি সার্কুলার ড্রেন আমরা পরবর্তীকালে দেখাবো নেক্সট হচ্ছে দেখো তিন নম্বরে কি আছে ভি শেপ এবং চার নম্বরে আছে ইউ শেপ তো ভি শেপ ড্রেন কি না দিস আর মোস্ট সুইটেবল ফর এনি কাইন্ড অফ ডিসচার্জ বাট দেয়ার কনস্ট্রাকশন ইজ সামওয়াট ডিফিকাল্ট এন্ড কষ্ট অর্থাৎ ভি শেপ ড্রেনের মাধ্যমে যে কোনো ধরনের ডিসচার্জ করা এনি কাইন্ড অফ ডিসচার্জ করা আমাদের পক্ষে সম্ভব বা সুইটেবল কিন্তু ভি শেপ ড্রেনের ড্রেন কনস্ট্রাকশন কিন্তু রীতিমতো কস্টলি এবং ডিফিকাল্ট চার নম্বরে কি না ইউ শেপ ড্রেন এবং বোথ টাইপ বাই বোথ টাইপ অফ ডিসচার্জ অর্থাৎ ইউ শেপ ড্রেনের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ধরনের ডিসচার্জের ক্ষেত্রে আমরা সুইটেবল হয়ে থাকি তাহলে এই গেল মোটামুটি সোয়ার এবং ড্রেনের সম্পর্কে সোয়ার দুটো রকমের একটা হচ্ছে স্টোন আর দু নম্বর হচ্ছে কংক্রিট তাহলে সোয়ার তো স্টোন এবং কংক্রিট স্টোনকে আমরা চার রকমের করি সোয়ার সোয়ার আমরা এই ভিডিওতে ডিসকাস করলাম ওকে